গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং আর তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক আর আমি তো উঠেই একদম চলে এসেছি কিচেনে গতকাল করেছিলাম লুচি গতকালের ব্লগে কিছু দেখানো হয়নি তো কিছুটা বেশি করে আটা মাখা হয়েছিল যে টিফিন নিয়ে যাবে বলে আর আজকে উঠতে লেট হয়ে গেছে মেয়ের তো তাড়াতাড়ি একদম ঝটফট লুচিগুলো ভেজে দিচ্ছি আর ছেলেকে উঠাচ্ছি না ভিডিওকে পাঠাবো না স্কুলে ওর লেট হয়ে গেছে কেননা রিজুকে ছাড়বে বাবান তারপরে ওকে আবার ছাড়বে তো তাতে লেট হয়ে যাবে আর রিজুর স্কুলে এমনিও তো এক্সাম এসে গেছে সামনে আর রিজুর স্কুলে টুকটাক কামাই করলে কোনো অসুবিধা হয় না হয় হচ্ছে মেন স্কুলে কারণ এটা সরকারি স্কুল ওদের আবার দুদিনের বেশি কামাই করলে আবার তোমার ডক্টরের মেডিকেল দিতে হবে মেডিকেল সার্টিফিকেট দিতে হয় এসব অনেক নিয়ম টিয়ম আছে ওই জন্য ওকে খুব চেষ্টা করে কমই কামাই করার জন্য তো চলো আপাতত মানে অল্পই লুচি ভাজলাম ওকে দেওয়ার জন্য পরে আবার বাকিটা ভাজবো আর বাবানও আজকে হয়তো গাড়িটার মোবিল টোবিল চেঞ্জ করতে হবে তো তার জন্য হয়তো যাবে তো এখন কাজে বেরাবে না বিকেলে বেরাবে কাজে তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে তো আমার এখানে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আর হাসি স্কুলে চলে গেছে বাবানও বেরিয়ে গেছে স্কুটিটা নিয়ে মোবিল চেঞ্জ করতে আর এখানে দেখো ব্রেকফাস্টও তৈরি হয়ে গেছে আবার যে বাকি কটা লুচি ছিল পরে নিয়েছি এদিকে রিজু খাচ্ছে এখানে সঙ্গে খাওয়াতে বসেছি আর নিজেও খাবো আর এদিকে সময় হাই হাই করেই যাচ্ছে এই রিজু খাচ্ছে এখানে স্কুল যায়নি আর এই যে সোনুর আর আমার ব্রেকফাস্ট এইটা তো চলো খেয়ে নি খেয়ে তারপরে সব বেডগুলো একদম ওলট পালট হয়ে রয়েছে ঘর দর গুছিয়ে তারপরে আবার রান্না বান্নার দিকে যেতে হবে কি রান্না বান্না করব জানি না ঠিকঠাক এখনো ডিসাইড করে উঠিনি কি রান্না করব তো এই দেখো বেডের এই ঘরের বেডের অবস্থা হচ্ছে এই আর ওই ঘরের বেডের অবস্থা হচ্ছে এই যে এই সবই ওলট পালট হয়ে রয়েছে তো চলো খেয়ে নি খেয়ে আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে এবার একটুখানি বেসিনটা অনেকদিন হয়েছে একটু ক্লিন করি না বেসিন বেসিনটা ক্লিন করব করে যাব হচ্ছে ঘরের দিকে ঘরটা পরিষ্কার করব করে টরে তারপরে ভাবছি আজকে রান্না তেমন কিছু করব না কেননা গতকাল যেহেতু রাত্রে লুচি করেছিলাম সকালে ভাত করেছিলাম তো ভাত আছে ডাল আছে ভাবছি একটু ওরা এই মানে ভাতটাকে পেঁয়াজ আলু তারপরে ডিম দিয়ে একটু ফ্রাই করে দিলে ওরা খেতে খুব ভালোবাসে তো তাই করবো আর কিছু আর লুচি বানিয়ে নেবো তো মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো তাই টেনশন নেই ঘরটার ক্লিন করে তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি কেননা কাজ করছিলাম ভাত ফাত গুলো ফ্রাই করলাম করে তারপরে হাসিকে স্কুলে নিতে গেছিলাম তো নিয়ে বাবার নিচ থেকে কাজেও বেরিয়ে গেল তো এখন সবে খাচ্ছি বাচ্চাদের খাওয়া হয়ে মানে বাচ্চাদের বলতে রিজু সোনু খাওয়া হয়ে গেছে বাবানও তো খেয়েই বেরিয়েছিল এখন খাবো দেখো এসে ড্রেসটাও চেঞ্জ করিনি খিদে পেয়ে গেছে ওকে স্কুলে নিতে গেলে সেই দিন আর আমার খাওয়া হয় না আমি ওকে একবারে নিয়ে এসে ওর সাথেই খাই আর মেয়েরও আজকে যায়নি স্কুলে হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেছিলো ও সকালে দুধটা খুব মানে খেতে খুব একটা পছন্দ করে না খেয়ে স্কুলে যেতে আর গ্যাসে মনে হয় গ্যাস হয়ে গেছে দুধ খেয়ে তো শরীর খুব খারাপ হয়ে গেছিলো স্কুলে তো আমি ওই যার কারণে বললাম যে তুই আর এখন এসে স্কুল থেকে লুচি খাস না আমি ভাত ফ্রাই করেছি সেটাই খা তো এই যে এখানে ও খাচ্ছে এই যে এখানে খাচ্ছে ভাত এই যে ফ্রাই করেছিলাম আর এই যে আমি লুচি পাতে নিয়েছি এখন অবধি তরকারিও নিইনি চলো খেয়ে নি খেয়ে একটু রেস্ট করবো সোনুকে দেখি ঘুম পাড়ানোর চেষ্টা করি আজকাল তো একদম ঘুমাতে চায় না সোনু গুড ইভিনিং ফ্রেন্ডস তো আজকে একটু ছাদে এসেছি অনেকক্ষণই হচ্ছে ছাদে এসেছি তো একটু পরেই নেমে যাব ভাবলাম বিকেলের ব্লগটা ছাদ থেকেই শুরু করি তো অনেকদিনই হয়েছে ছাদে আসা হয় না সব থেকে বড় ওঠার ভয় আর আসা হয় না সিঁড়িতে উঠতে প্রচণ্ডই মানে কি বলবো পায়ে ব্যথা হয় একে তো আমরা থাকি ফোর্থ ফ্লোরে তারপরে আবার একটা ফ্লোর তারপরে ছাদ একে তো উপর নিচ করতে করতে পা ব্যথা হয়ে যায় তার মধ্যে আবার এই ছাদে ওঠা খুবই বোরিং লাগে মানে মেয়ে প্রায় দিনই বলে যে চলো মামি ছাদে চলো বিকেলবেলা ছাদে উঠতে সত্যি বিকেলবেলা খুবই ভাল লাগে একটু হাঁটলে হ্যাঁ তারপরে যখন এই সূর্যটা অস্ত যায় অন্ধকার অন্ধকার হয় তখন বেশ আকাশটা দেখতে খুবই ভালো লাগে কিন্তু কি করব ইচ্ছা করে না তো আজকে হঠাৎ বলছিল মেয়ে চলো না মামি ওয়েদারটা খুব সুন্দর বাইরে আকাশটা খুব ভালো লাগছে তো ওই জন্য চলে আসলাম ছাদে একটুখানি অনেকক্ষণই হয়েছে এসেছি এসে একটু টুক করে রিলস শর্টসও করে নিলাম করে এবার একটুখানি ঘুরবো ফিরবো আর চলে যাবো সন্ধে নামতে লেগেছে গিয়ে ঘরে সন্ধে
বেঁধে দেওয়া আছে আর একটু চা চা করছে মনটা মেকে গিয়ে বলবো চাটা বানাতে চা খাবো তো চলো আর রিজু আর সোনু দুজনেই নিচে রয়েছে রিজুকে বলে এসেছি যদি ভাই কাঁদে তো ডাকবি চিৎকার করে তো তার ভয় ভয়ও ঘুরছি তো চলো একটু পরে নিচে যাব গিয়ে চা খাবো চায়ের সাথে আবার তোমাদের সাথে দেখা হবে তো বিকেলে ছাদে তোমাদের সাথে কথা হয়েছিল তারপরে ব্লগটা কন্টিনিউ করিনি কারণ হচ্ছে এসে চা খেতে তারপর ওদের খাবার টাবার টুকটাক এসব করতে করতে তো কিছু ভিডিও ছিল এডিট করা যেগুলো মিনি ব্লগসগুলো আমি ডেলি পোস্ট করি তো সেসব করতে করতে আর মাথায় নেই ব্লগ করার কথা তো সেসব আর ব্লগ করিনি তো এখন চলে এসেছি কিচেনে কেননা দিনে তোমাদের বলেছিলাম যে কোনো কিছু রান্না করিনি তো ভাজা ওই ভাত ভেজেছিলাম আর ওই ছিল লুচি এইসব দিয়ে কাজ চালিয়ে দিয়েছি তো রাত্রে তো রান্না করতে হবে খেতে হবে তো কি রান্না করবো ভেবে তো বাবানকেও ফোন করলাম তো বললো যে তুমি মাছের ঝোল ভাত করে নাও মাছ আছে কিন্তু ফ্রিজে ডাল রয়েছে ভাবছি যে একটু আলু ভাজা করবো আর ভাত করবো আর এই কটা মাছ আছে ভেজে নেবো এখানে এই যে বাইরে বের করে রেখেছি ফ্রিজ থেকে তো রাত্রে মোটামুটি ডিনার হয়ে যাবে তো এই বিকেলবেলা চা খাওয়ার বাসন এগুলো ছিল তো এগুলো মাজছি আর ওরা পড়ছিল এখন পড়া হয়ে গেছে এখন সব ফোন দেখছে মেয়েও আমার সাথে সূর্য ফোনই দেখছিল শরীরটা ভালো লাগছে না আজকে অনেকটা মানে ছাদে গিয়ে হেঁটেছি মেয়েকে বললাম চল দুজন মিলে হাঁটি খুব জোরসে জোরসে দুজন মিলে হেঁটেছি দৌড়েছি খেলেছি সব এইসব করেছে তো শরীরটা সারাদিন রেস্ট পাইনি সেই সকাল থেকে উঠে চলছে কন্টিনিউ মেয়েকে স্কুলে নিতে গেছিলাম আসলাম তারপরে ছাদে গেলাম খেয়ে উঠেই তো ওই জন্য শরীরটা একটু কেমন কেমন লাগছিল একটু বিশ্রাম নিচ্ছিলাম তো চলো আমি তাহলে এখন বাসন টাসনগুলো মেজে তো চালটা এখানে ভিজিয়ে দিয়েছি ভাত করবো বলে তাহলে এখন রান্নার কাজ হচ্ছে ভাত আলু ভাজা করা আর কিছু কাজ না আর মাছটা তো গরম গরম ভাজবো খাওয়ার আগে তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো আমাদের সোনু কাঁদে যখন চোখ থেকে কেমন করে জল বের করে কেমন করে সোনু চোখ দিয়ে জল বের করে একটু দেখিয়ে দাও কেমন করে চোখে টিপে টিপে চোখ দিয়ে জল বের করে দেখিয়ে দাও লজ্জা পেয়ে গেছে একটু আগে নাটক করে করে কাঁদছিল চোখটা টিপে 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 করে করে জল কেমন করে সোনু একটু দেখিয়ে দাও লজ্জা পেয়ে গেছে এখন ওর ফোন সারাক্ষণ চাই এত ফোনের নেশা হয়ে যাচ্ছে দিন দিন তো ওই নিয়ে নিয়েছে বলে মেয়ে ওই জন্য কান্নাকাটি ওর শুরু হয়ে গেছে আমি বলছি কাঁদ তো এরকম চোখটা টিপে টিপে জল বের করে কাঁদে একটু দেখিয়ে দাও কেমন করে কাঁদছিলে তুমি কেমন করে দেখাচ্ছ সোনু তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো বললাম আমি তখন আলু ভাজবো তো ভাবলাম ফ্রিজে বেগুনও আছে বেগুনও ভেজে নি তো এখন রান্না করছি হচ্ছে বেগুন ভাজা তারপরে হচ্ছে এখানে মাছ ভাজা আর এইদিকে হচ্ছে আলু ভাজা আর সঙ্গে রয়েছে টক ডাল তো আজকে রাত্রের মেনু হচ্ছে এটাই করবো না বলে মোটামুটি অনেকগুলোই হয়ে গেল তো চলো ঝপাঝপা আমি এবার রান্নাটা সেরে ফেলি কেন অনেকটা রাতও হয়ে গেছে সোনুকে খাওয়াতে হবে আর সোনু আজকাল দুপুরে ঘুমায় না আর মনে হয় এখন ঘুম টুম পাচ্ছে খুব খ্যানখ্যান করছে তো আমি ঝপাঝপ রান্নাটা সেরে ফেলি আমি আর তার পেছনে রয়েছে আমার ছেলে মেয়েরা কেননা পুরোটাই যতক্ষণ ওরা থাকে ঘরে ক্যামেরা ওরাই ধরে যত রিলস করি শর্টস করি বলি একটু ক্যামেরা গুলো ধরে দেয় ওরাই সব করে বিশেষ করে মেয়ে করে তারপরে আজকাল এখন কাজে লাগিয়েছি আমার ছেলেকেও আমার ছেলেও আজকাল ভিডিও করতে সাহায্য করে বলি এরকম ভাবে ক্যামেরা ধর অন্যভাবে ক্যামেরা ধর তো এই জন্য ওরা খুবই খুশি 501 সাবস্ক্রাইবার হয়েছে বলে তো ঝটাফট তোমরা যারা যারা ভিডিওগুলো দেখছো তোমরা ফটাফট আমার 1000 সাবস্ক্রাইবার করে দাও আরও ভালো ভালো ভিডিও আসবে আর অ্যাকচুয়ালি কী হয় না যখন মানে সাবস্ক্রাইবার বাড়ে বা ভিউজ হয় তখন নিজেও মোটিভেট হই মানে ভালো লাগে আরও ভিডিও করতে ভালো লাগে যখন দেখি যে সাবস্ক্রাইবার হচ্ছে ভালো ভিউজ হচ্ছে তখন মনে হয় কি না আরও আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসি আর তাই জন্যে তোমাদের বলি বেশি বেশি ভিউজ মানে বেশি বেশি করে দেখো ভিডিও আর শেয়ার করো সাবস্ক্রাইব করো তো চলো আমি এখন রান্নাটা সেরে ফেলি আমরাও খুব খুশি হয়েছি